লাখ টাকা ঘুষ নিয়ে ঢুকিয়েছেন। এটা হচ্ছে সোজা বাংলা কথা, 6 লক্ষ পার্মানেন্ট জব উঠে গেছে। অন্যান্য প্রদেশে সার্ভিস কমিশন আছে যেখানে কোনো পলিটিক্যাল ছোঁয়া নেই, মেধা অনুযায়ী হয়, কম্পিউটার টেস্ট করে হয়, লিখিত পরীক্ষা দিয়ে হয়, ওএমআর শিট দিয়ে হয়, কেউ ইউপিএসসি নিয়ে তো প্রশ্ন তোলে না। পশ্চিমবাংলায় স্টাফ সিলেকশন পিএসসিতেও পর্যন্ত 19 সালে লোকসভা ভোটে হারা তাপস মণ্ডল, রানাঘাটের এক্স এমপি ডক্টর তাপস মণ্ডল, মৃগাঙ্ক মাহাতো পুরুলিয়ার পরাজিত প্রার্থী তৃণমূলের এমপি ছিলেন, তারা থাকেন, তাহলে পলিটিক্যাল নিয়োগ তো হবেই। আজ ব্যুরোক্রেসিদের এবং এক্সপার্টদের না রেখে তারা এই ব্যবস্থাটা করেছেন। তাই এসবিএসটিসির 12,000 টাকা বেতন পাওয়া কন্ট্রাক্টর ড্রাইভাররা করবেই, কারণ খোলা বাজারে 1 কুইন্টাল মোটা ধান চাল কিনতে গেলেও 3200 টাকা লাগে। থ্যাংকস টু মোদিজি, 80 কোটি লোককে এখনো মাথা পিছু 5 কেজি করে চাল আর গম মিশিয়ে দিচ্ছেন বলে লোক আর কিছু নাই, হোক একবেলা অন্তত অন্যের মুখটা দেখতে পাচ্ছে। এইটা যদি ভারত সরকার বন্ধ করে দেন পশ্চিমবঙ্গেও হাহাকার হবে। তাই সম কাজে সম বেতন যা সুপ্রিম কোর্ট বলেছে এইটা পশ্চিমবঙ্গে কার্যকর করা উচিত। চাকরির সংখ্যা না বাড়িয়ে তার যাতে উপযুক্ত মানে কর্মসংস্থানের পদ অনুযায়ী মেরিট গ্রেড অনুযায়ী সে যাতে বেতন পায়, সেই বেতন দিয়ে সে তার নিজের এবং সমাজের যাতে আর্থিক দায়িত্ব পালন করে, এটা যতক্ষণ না হবে এই ধরনের পেটের খিদা থেকে মনের ব্যথা থেকে আন্দোলন সংগঠিত হবে, চাকরি চলে যাওয়ার ভয়। তাই এরা মনে মনে বিজেপি তো বাইরে তৃণমূলের ঝান্ডা নিয়ে আন্দোলন করছে যাতে এই 12,000 টাকার চাকরিটাও না চলে যায়, পুলিশ এসে মিথ্যা মামলা না দেয়। এখানকার বয়ালের লোক খালেদা জিয়ার মতো হিজাব পরে মমতা ব্যানার্জি বসছিলেন এখানে, এই যে তাজা নেতা হিন্দু নেতাকে 7 মাস জেল খাটিয়েছে মিথ্যা মামলা। দেখুন লোক, দেখুন ডায়ে বায়ে কোন হিন্দু বুথ, কিন্তু দেখা যাচ্ছে এসবিএসটিসির আন্দোলনে চরম ভোগান্তি হচ্ছে সাধারণ মানুষের। প্রথম কথা হচ্ছে কুর্মী সমাজের আন্দোলনের জন্য এবং আমি আন্দোলনের ব্যাপারে কিছু বলবো না, এই সরকার কোনো সমস্যার সমাধান করে না এবং মুখ্যমন্ত্রী বারে বারেই বলেন 11.5 বছর ধরে দার্জিলিং হাসছে, জঙ্গলমহল হাসছে, এমন হাসি 6 দিন ধরে জঙ্গলমহল ভারতবর্ষ থেকে বিচ্ছিন্ন থাকলো এবং পুলিশের লোকরা গিয়ে আবার মিথ্যা কথা বলেছে। আমার কাছে ভিডিও আছে, ঝাড়গ্রামে খেমাশুলিতে গিয়ে পুলিশের লোকরা আবার মিথ্যা কথা বলেছে, বলেছে এমনভাবে এবারে লিখে পাঠাবো যাতে তোমাদের হয়। আরে একদিকে কুর্মী সমাজকে বলছে তোমাকে এসটি আওতায় আনার জন্য লিখছি, আবার অন্যদিকে আমাদের জনজাতি মূলবাসী আদিবাসীদের বলছে যে এরা এসটি হয়ে গেলে তোমাদের বিপদ। এই যে একটা প্রশাসনের যে ভোটের রাজনীতি এবং শর্ট গ্যাপ বেনিফিটের জন্য, শর্ট টার্ম বেনিফিটের জন্য লং টার্মে যে পশ্চিমবঙ্গের এবং ভারতবর্ষের ক্ষতি করছে, এটা কোনো সরকারি নয়, পশ্চিমবঙ্গে এটা কোনো সরকারি নয়। আর এসবিএসটিসি কেন, পশ্চিমবাংলায় যে কোনো জায়গায় যে চাকরিগুলো মমতা ব্যানার্জি দিয়েছে এই চাকরিগুলো পাওয়ার পরে কেউ মেয়ে পায় না, শুনতে খারাপ লাগবে মহালয়ার দিনে যে এই বেতনগুলো এত কম, প্রাণীমিত্রা মহিলারা করে 1500 টাকা বেতন, সবচেয়ে কম বেতন আইসিডিএস এর সেন্ট্রাল গভর্নমেন্টের টাকা, কিন্তু রাজ্য সরকার অন্যান্য জায়গায় তার সঙ্গে আরেকটা টাকা দিয়ে তাদের একটা ভালো বেতন দিয়ে অঙ্গনওয়াড়িদের করেছে, আশাকর্মীদের ক্ষেত্রেও দেখুন 3,000 টাকা। এদের রাজ্যে কোনো পার্মানেন্ট জব দেননি উনি, 30 লক্ষ
স্থায়ী চাকরি মমতা ব্যানার্জি দেননি আর আমি যেহেতু একটা টার্ম মন্ত্রিসভায় চার বছর ছিলাম ছ লক্ষ পার্মানেন্ট জব প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র সুপারিশে পদগুলোর অবলুপ্তি করেছেন ছ লক্ষ তার বদলে 60,000 কন্ট্রাকচুয়াল দিয়েছেন সেই কন্ট্রাকচুয়ালের 30,000 পার্টির ক্যাডার অফিস করে না তোলা তুলে তৃণমূলের হয়ে আর 30,000-কে 5 লাখ থেকে 8 লাখ টাকা ঘুষ নিয়ে ঢুকিয়েছেন এটা হচ্ছে সোজা বাংলা কথা 6 লক্ষ পার্মানেন্ট জব উঠে গেছে অন্যান্য প্রদেশ ছিলেন